নাটোরের লালপুরে বিকাশের টাকা ছিনতাইয়ের অভিযোগে বিকাশ ডিস্ট্রিবিউটারের DSO সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বড়াইগ্রাম উপজেলার জোয়ারি গ্রামের আফাজউদ্দিনের ছেলে বিকাশ, ডিস্ট্রিবিউটারের DSO সুমন আলী ও তার মামাতো ভাই একই উপজেলার মিস্ত্রিপাড়া এলাকায় ইউনুস আলীর ছেলে হাসান। আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার ও টাকা উদ্ধারের পর নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার ভারপ্রাপ্ত আকরামুল হোসেন এক লিখিত বক্তব্যে জানান যে গতকাল 18 সেপ্টেম্বর লালপুর থানা পুলিশের কাছে সংবাদ আসে যে উপজেলার চৌধুপোইল থেকে গোপালপুর যাওয়ার পথে চিরঞ্জীব মমতা স্মৃতিসৌধ এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউটরের DSO সুমন আলীর নিকট থেকে অস্ত্রের মুখে বিকাশের 5,80,000 টাকা ও প্রতিষ্ঠানের দুটি মোবাইল ফোন কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। খবর পেয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা সঙ্গীয় ফোর্স সহ তদন্তে নামেন। তদন্তকালে জানতে পারেন বিকাশ ডিস্ট্রিবিউটরের DSO সুমন আলী তার মামাতো ভাই হাসানের সাথে যোগসাজশে একটি ছিনতাইয়ের ঘটনার নাটক সাজিয়ে বিকাশের টাকা ছিনতাই করেছে। পরে বিকাশ ডিস্ট্রিবিউটরের DSO সুমন আলীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে টাকাগুলো সে নিজেই ছিনতাই করেছে। সে টাকাগুলো তার মামাতো ভাই হাসানের কাছে রেখেছে। তার স্বীকারোক্তি অনুসারে আজ বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম থানার মিস্ত্রিপাড়া এলাকায় ইউনুস আলীর ছেলে হাসানের ঘর থেকে 5,80,000 টাকা উদ্ধার ও হাসানকে গ্রেফতার করা হয়। আমাদের যে নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি সেটা হলো যে ইয়েস হি হ্যাজ ডান দিস। আমাদের সন্দেহের সূত্রপাতটা কি বলতে নাটক সাজায় অর্থপ্রাপ্ত সদস্য স্যার আসলে যেহেতু চারটা আসলে কি আছে আমরা যেমন এই ছোট 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 জিনিসগুলো বিশ্লেষণ যে ইট মে বি দ্য রিয়েল ফ্যাক্ট উনি আমাদের সঙ্গে একটা পর্যায়ে ছিলেন, সব ঘটনায় ছিলেন না।